বিজবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। কথিত আছে যে একদিন পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করার সময় সূর্যদেব বিন্ধ্য পর্বতকে জানায়, মেরু পর্বত তো তোমার থেকেও বড়। এই কথা শুনে বিন্ধ্য পর্বত খুব রেগে যায় এবং নিজেকে অনেক অনেক বড় করতে থাকে, এত বড় যে তা সূর্যের পথে বাধা সৃষ্টি করে আর ঘন্টার পর ঘন্টা ধরে সূর্যকে দুপুর পর্যন্তই আটকে রাখে। এখন মনে হচ্ছে তেলেঙ্গানার 68 বছর বয়সী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের উচ্চাকাঙ্ক্ষা বিন্ধ্য পর্বতের মতো বিশাল আকার নিচ্ছে। তার লক্ষ্য এখন নিউ দিল্লির প্রধানমন্ত্রীর চেয়ার। তিনি তার দলের নাম থেকে তেলেঙ্গানা সরিয়ে ভারত যোগ করেছেন, যাতে দেশ জুড়ে আরো বেশি সংখ্যক মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া যায়। নাম পরিবর্তন করার মতো এত সহজ কাজই যদি হতো তাহলে সকলেই তাই করত। কেসিআর তো এমন কিছু করতে চলেছে যা আন্ধ্রার বরিষ্ঠ পলিটিশিয়ান এনটি রামারাও করার কথা ভাবেননি। আমি সব সময় একটা ভারত দেশম পার্টি লঞ্চ করতে চেয়েছিলাম, কিন্তু কখনো তা করতে পারিনি। যখন 1972 সালে অভিজ্ঞ তামিল ফিল্ম স্টার এবং জনপ্রিয় পলিটিশিয়ান এম জি রামচন্দ্রন করুণানিধির ডিএমকে পার্টি থেকে আলাদা হয়ে গেলেন, তিনি নিজের দলের নাম দেন আন্না ডিএমকে এবং পরে তাতে অল ইন্ডিয়া যোগ করেন, কিন্তু তা শুধুমাত্র নামেই, আসলে এটা আঞ্চলিক দল হিসেবেই থেকে যায়। এমনকি চন্দ্রবাবু নাইডু তার টিডিপি পার্টিকে ন্যাশনাল পার্টি হিসেবে রেজিস্টার করেন, কিন্তু তেলুগু রাজ্যগুলির বাইরে প্রসার ঘটাতে পারেননি। কিন্তু রাজনীতিতে এখন একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে, কারণ এখন কংগ্রেস তার আগের শক্তি হারিয়েছে এবং বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা ধারণ করে না। হিন্দি বলয়ে কেজরিওয়াল তাদের জায়গা নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছেন, পূর্বে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন, যদিও তিনি উত্তর পূর্বে এবং গোয়ায় খুব বাজেভাবে ব্যর্থ হয়েছেন। নীতিশ কুমার এবং নবীন পটনায়কের সাথে 2018 সালে কেসিআর এর আঞ্চলিক ফ্রন্ট গঠনের চেষ্টা শুরুর আগেই ব্যর্থ হয়েছিল। এখন তিনি আরো একবার মুভি স্টাইল লজিকের সাথে চেষ্টা চালাচ্ছেন। কন্টেন্ট সমৃদ্ধ তেলুগু সিনেমাগুলি গোটা ভারত জুড়ে হিট, একইভাবে কেসিআর পার্টি জাতীয় গ্রহণযোগ্যতা পাবে। তাহলে কেসিআর এর বিআরএস এর কাছে কি এমন কন্টেন্ট আছে যার জন্য তারা দেশব্যাপী গ্রহণযোগ্যতা পাবে? ইন্ডিয়ান এক্সপ্রেস এর পলিটিক্যাল কমেন্টেটর অমৃত লাল এর মতে কিছুই নেই। তামিলনাড়ুতে ডিএমকে দ্রাবিড় মডেল বা কেরালে বামপন্থার মতো কেসিআর এর কাছে বলার মতো কোনো স্টোরি নেই। তিনি যা করবেন বলে স্থির করেছিলেন তাতে তিনি সাফল্য অর্জন করেছিলেন, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানার গঠন, যার পরে 2014 সালে তিনি স্বীকার করেন। স্যার, আপনি কি এখন কংগ্রেসের সাথে হাত মেলাতে চাইবেন? কংগ্রেস তো ডুবন্ত জাহাজ, হাত মেলানোর প্রশ্নই আসে না। তার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয় যখন 2014 নির্বাচনে কংগ্রেস তেলেঙ্গানা গঠনকে সমর্থন করা সত্ত্বেও হেরে যায় এবং পরবর্তীকালে আরো পিছলে যেতে থাকে। অন্যদিকে 2019 সালে বিজেপি তেলেঙ্গানায় আগের একটা আসন থেকে 4টি লোকসভা আসন জিতে তেলেঙ্গানায় প্রবেশ করতে শুরু করেছিল এবং 2020 সালের হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল ইলেকশনে তাদের আসন সংখ্যা 2015 সালের 4-এর থেকে বেড়ে 48 গিয়ে পৌঁছায়, যেখানে টিআরএস এর আসন 99 থেকে কমে 56 হয়। 2021 সালের অক্টোবরের উপনির্বাচনে টিআরএস করিমনগর জেলার হুজুরাবাদের শক্ত ঘাটি 23,855 ভোটের বিশাল ব্যবধানে হারায়, যদিও তারা 2022 সালের নভেম্বর মাসে মুনুগড়ের উপনির্বাচনে 10,113 ভোটে জয়লাভ করে বিজেপির চ্যালেঞ্জে মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। এটা এমন এক সিট যা বিজেপি যেন তেন প্রকারে জিততে চাইছিল। কেসিআর এর পিছনে বিআরএস এর 4 বিধায়কের সাথে চুক্তি ভঙ্গের কথা শোনা যায়। আমি আপনাদের প্রত্যেককে 100 কোটি টাকা করে দেব, আপনারা মুনুগড়ের উপনির্বাচনের আগে কেসিআর ছেড়ে বেরিয়ে আসুন। সাম্প্রতিককালে লোকাল টিআরএস এবং কংগ্রেস লিডারদের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার একটা হিড়িক পড়েছে। আপনার নিজের যুদ্ধ যা কিনা সিজ হয়ে আছে সেটা ছেড়ে দূরের যুদ্ধে লড়াই করতে যাওয়ার ঝুঁকি ঠিক কিনা তা বোঝা যাচ্ছে না। অন্য কোনো ক্ষমতাসীন আঞ্চলিক দল কখনোই ভাবেনি যে তাদের প্রাথমিক আঞ্চলিক পরিচিতি ছেড়ে ভোট ব্যাংকের নিশ্চিত করে জাতীয় স্তরে যাওয়া সঠিক হবে। তেলেঙ্গানায় বিজেপির অফিসিয়াল মুখপাত্র নাচ্চারাজু ভেঙ্কটা সুভাষ এই কার্টুনের মধ্যে দিয়েই সব বলেছেন। আরো বেশি সংখ্যক সাংসদদের জায়গা দেওয়ার জন্য 100 বছরের পুরনো সংসদ ভবন ভেঙে ফেলার জন্য নরেন্দ্র মোদীকে কত কিছু সবকিছুর মুখোমুখি হতে হয়েছিল। আর অন্যদিকে কেসিআর 400 কোটি টাকা খরচ করে 2012 সালে নির্মিত সচিবালয় ভেঙে ফেলে, শুধুমাত্র বাস্তুসম্মত নয় বলে। অথবা মুখ্যমন্ত্রীর নিজের জন্য 60 কোটি টাকা খরচ করে নতুন বুলেট প্রুফ অফিসিয়াল বাসভবন বানিয়ে নিজেকে সকলের কাছে হাসির পাত্র করে তোলা, এতটাই বাড়াবাড়ি করেছিলেন যে বাথরুম আর টয়লেটগুলো পর্যন্ত বুলেট প্রুফ।
কিন্তু সবথেকে খারাপ যে অভিযোগ রয়েছে তা হলো টিআরএস পারিবারিক ব্যবসার মতো পরিচালিত হয়। কেসিআর এর পুত্র কেটি রামারাও টিআরএস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট। কেসিআর এর কন্যে কে কবিতা এক্স এমপি এখন এমএলসি। কেসিআর এর ভাইপো টি হরিশ রাও মন্ত্রী। যোগিন পল্লী সন্তোষ কুমার রাজ্যসভা এমপি। অন্যদিকে তার উদ্ভাবনী 2018 সালের ঋতু বন্ধু উদ্যোগ কৃষকদের সহায়তা প্রদানের জন্য 58,102 কোটি টাকার বিনিয়োগ করে, যেখানে তেলেঙ্গানা তাদের ক্ষমতা দ্বিগুণের বেশি 17 গিগাওয়াট করার পর আজ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। তার বিনিয়োগ অনুকূল নীতি কেরালার দুটি কোম্পানিকে আকৃষ্ট করে। কিটেক্স ওয়ারাঙ্গালের 2,400 কোটি টাকা এবং রঙ্গারেড্ডি এবং মালাবার গ্রুপ হায়দ্রাবাদে 7,500 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে। যদিও তেলেঙ্গানার গর্ব হতে চলেছে হায়দ্রাবাদের বাইরে অবস্থিত 19,000 একর জমির উপর নির্মিত বিশ্বের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল পার্ক, কিন্তু গ্রাউন্ড ব্রেকিং হিসেবে এগুলোর যোগ্যতা অর্জন করার সম্ভাবনা কম। আর ইলেকশন কমিশনের থেকে ন্যাশনাল পার্টি ট্যাগ পাওয়া খুব কঠিন ব্যাপার। এই শর্তগুলি পূরণ করার জন্য তেলেগু ভাষী আন্ধ্রা ভালো জায়গা ছিল, যেখানে কেসিআর তাদের দলের প্রসার ঘটাতে পারত। কিন্তু অন্ধ্রপ্রদেশের লোকেরা হয়তো আন্ধ্রা থেকে তেলেঙ্গানাকে আলাদা করার জন্য তাকে এখনো ক্ষমা করতে পারেনি। তাছাড়াও কৃষ্ণা এবং গোদাবরী জল বন্টন নিয়ে এই দুই তেলেগু রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে, এবং শ্রীশৈলম এবং নাগার্জুনা সাগরের সাধারণ রিজার্ভয়ার থেকে পাওয়ার জেনারেশন নিয়ে প্রতিযোগিতা করছে। এছাড়াও জগনমোহন এবং চন্দ্রবাবু নাইডু তাদের আন্ধ্রা দুর্গে কেসিআর এর পা রাখার ব্যাপারে সতর্ক থাকবেন। সম্প্রতি কিছু নেতার থেকে কেসিআর সাপোর্টের প্রতিশ্রুতি পেয়েছে, তবে নন বিজেপি নন কংগ্রেস জোটের একটা সম্ভাবনা আছে, যদিও আপ হয়তো জয়েন করবে না। দক্ষিণী নেতারা তামিলনাড়ু স্ট্যালিন এবং কেরালার পিনারাই বিজয়ন বিশ্বাস করেন যে আঞ্চলিক এবং ভাষাগত পরিচয় বিজেপির হিন্দি এবং হিন্দুত্ব পলিটিক্সের মোকাবিলা করার জন্য যথেষ্ট হবে, তাই কেসিআরকে অন্য রাজ্যের দিকে তাকাতে হবে, এবং তিনি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান এবং হরিয়ানা হয়ে দিল্লি যাওয়ার একটা রোড জার্নি প্ল্যান করেন, একজন জাতীয় স্তরের নেতা হিসেবে নিজের উপর স্পটলাইট ফেলতে। তাহলে কেসিআর এর বিন্দু পর্বতের মতো বেড়ে গিয়ে সূর্য অর্থাৎ বিজেপির অগ্রগতিকে রুখে দেওয়ার সম্ভাবনা কতটা? দেবরাজ ইন্দ্র অগস্ত্যমুনিকে ডেকে এই সমস্যার সমাধান করতে বলেন। আমরা কেউ বিন্ধকে বোঝাতে পারছি না। তাই এই চতুর্মুনি তার স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে যাত্রা করেন। মাঝপথে দাঁড়িয়েছিল পরাক্রমশালী বিন্ধ। অগস্তা মুনিকে দেখে আশীর্বাদ নেওয়ার জন্য তিনি তার সামনে হন। হে অগস্ত, আমি আপনার জন্য কি করতে পারি? আমি চাই যে আপনি নত হন, যাতে আমি আর আমার পরিবার উল্টো দিকে যেতে পারি। অনুগ্রহ করে এইভাবেই থাকবেন যতক্ষণ না আমি আমার কাজ সম্পন্ন করে ফিরে আসি। বিন্ধ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং নিজের আকার ছোট করে দেয়। ঋষি অগস্ত্যা বিন্ধ অতিক্রম করে দক্ষিণাত্রের মলভূমিতে প্রবেশ করেন এবং সেখানেই বসতি স্থাপন করেন, আর কখনো ফিরে যাননি। তারপর থেকে বিন্ধ পর্বত আর কোনো সমস্যার সৃষ্টি করেনি। বিসবোর কবিতা। এক সময় এক আঞ্চলিক নেতা ছিল কেসিআর নামে, যে রাজা ছিল তার ঘরে, উচ্চাকাঙ্ক্ষা ছিল দূরে। সে দল গঠন করে জাতীয় হয়ে ওঠার চেষ্টা করে, এমন প্রচেষ্টা যা কখনো সফল হয়নি এর আগে। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।